Hi, this is Nafiz from Food Journey with Nafiz. Assalamu alaikum. Kemon achen shobai? Aaj ami je recipe ti niye aschi, amar mone hoy kom beshi shobari khub priyo. Ar ta holo faluda. Especially goromer shomoy thanda thanda faludar mojai alada. Abar amader oneker bashay Ramzan mashe iftar table e faluda rakhte khub pochondo koren. Faluda khub colourful ekta dessert. এটা দেখতে যেমন কালারফুল খেতেও অসাধারণ তাহলে চলুন আমি আজ আপনাদের আমার মতো করে ফালুদা তৈরি করে দেখাচ্ছি আমি আজ ফালুদা চার ধাপে আপনাদের তৈরি করে দেখাবো স্টেপ 1 প্রথমে আমি ফালুদার মিশ্রণটি তৈরি করে দেখাবো যা কিনা আপনি 5 থেকে 6 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন আমি এখানে 6 কাপ দুধ নিয়েছি এবং একে বলক আসা পর্যন্ত জাল করব মাঝে মাঝে নাড়তে থাকব যেন তলানিতে লেগে না যায় এরপর 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো আমি অ্যাড করে দেব এখন আমি চিনি দেব 1/2 কাপ চিনির পরিমাণটা নির্ভর করে আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন যেহেতু ফালুদার সাথে আরো অনেক মিষ্টি আইটেম অ্যাড হচ্ছে যেমন জেলো ফ্রুটস এবং আইসক্রিম খেয়াল রাখবেন ফালুদার মিশ্রণটি যেন খুব বেশি মিষ্টি না হয় আমি এখন যেটা করব চিনি মেশানোর পর দুধটাকে 5 মিনিটের জন্য ফুটাতে থাকব তারপর সেখান থেকে খুব সাবধানে 1 কাপ পরিমাণ দুধ আমি চামচ দিয়ে তুলে নেব এখন আমি টেম্পারেচার মিডিয়াম রেখে 1/3 কাপ সাগুদানা অ্যাড করব এবং নাড়তে থাকব কিছুক্ষণ যেন সাগুদানাগুলো একসাথে লেগে না থাকে তারপর ঠিক এইভাবে নুডলসগুলোকে ভেঙে 1 কাপ পরিমাণের মতো দুধের সাথে অ্যাড করে দেব তারপর সবকিছু একসাথে নাড়তে থাকব খুব ধীরে ধীরে 1 থেকে 2 মিনিটের জন্য তারপর এখন আমি 1 চা চামচ কেওড়া জল ফালুদার ফ্লেভার বাড়ানোর জন্য মিশ্রণের সাথে অ্যাড করে দেব এখন আমি যেটা করব 1 কাপ গুঁড়ো দুধকে ওই যে 1 কাপ লিকুইড দুধ ছড়িয়ে রেখেছিলাম তাতে গুলিয়ে ফালুদার মিশ্রণের সাথে অ্যাড করে দেব এবং এই মিশ্রণটি টেম্পারেচার বাড়িয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক আসার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমি সব সময় চেষ্টা করি আগের দিন রাতে ফালুদাটাকে কুক করে রাখতে তাহলে খুব সহজ হয় ঠান্ডা ফালুদা ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করতে আমি এখন যেটা করব 2 টেবিলস্পুন তোকমাকে 1/2 কাপ পানিতে আমি ভিজিয়ে রাখব 20 মিনিটের মধ্যে তোকমা পানি শুষে নিয়ে ফুলে যাবে স্টেপ 2 এখন আমি জেলো বানাবো জেলো আমি প্যাকেটেরটাই ব্যবহার করেছি এটার ইনস্ট্রাকশন আপনি প্যাকেটের গায়ে লেখা পাবেন আমি এখানে 4টা ডিফারেন্ট কালার ব্যবহার করেছি আমি আগেই বলেছি ফালুদা যেহেতু একটা কালারফুল ডেজার্ট তাই আমি একটু গাঢ় কালারগুলোই নিয়েছি আমি স্ট্রবেরি ব্লুবেরি অরেঞ্জ এবং লাইম ব্যবহার করেছি আমি 250 ml ফুটানো গরম পানির সাথে মিশ্রণটি গুলিয়ে নিয়ে 200 ml ঠান্ডা পানি অ্যাড করে ছড়ানো একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি এখন জমার জন্য আমি অপেক্ষা করব 4 ঘন্টা একটা কথা খেয়াল রাখবেন জেলো জমার সময়টা এক এক কোম্পানির এক এক রকম হয় আপনি প্যাকেটের ইনস্ট্রাকশনটাই ফলো করবেন আমি বাকি জেলোগুলো একইভাবে মিশাবো আমি নরমালি জেলোটাকে ফালুদা মিশ্রণের সাথে আগের রাতে তৈরি করে ফ্রিজে রেখে দেই স্টেপ 3 আমি এখন কিছু ফ্রুটস কেটে নেব ফালুদার জন্য ফ্রুটসটা আপনি আপনার পছন্দের মতো নিতে পারেন যেহেতু এটা একটা ডেজার্ট
আমি সবসময় প্রেফার করি মিষ্টি জাতীয় ফ্রুটসগুলোই ব্যবহার করতে। আমি নিয়েছি কলা, আপেল, আঙ্গুর, স্ট্রবেরি আর কিছু পরিমাণ আনার ডেকোরেশনের জন্য। যেহেতু কিছু কিছু ফ্রুটস আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যায়, ওইসব ফ্রুট চেষ্টা করবেন ফালুদা সার্ভ করার কিছু সময় আগে কেটে নিতে। আমি আরও নিয়েছি পেস্তা বাদাম এবং কাজু বাদামের গুঁড়ো। পেস্তা বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি। আমার আরও লাগবে স্ট্রবেরি সিরাপ অথবা রুয়াফসা এবং আইসক্রিম। আমি এইখানে জেলোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, পরে ডেকোরেশন করতে সুবিধা হবে। স্টেপ 4। এখন আমি পরিবেশনের জন্য যা যা দরকার সব রেডি করে একসাথে রাখবো। আমি একটা গ্লাসে ফালুদার মিশ্রণ 1/3 কাপ পরিমাণ মতো নিলাম। তারপর 1 চা চামচ তোকমা অ্যাড করলাম। এরপর আমি কাটা ফ্রুটসগুলো অ্যাড করলাম। আপনি ফ্রুটস এবং জেলোর পরিমাণগুলো সার্ভিং ডিশের সাইজের উপর নির্ভর করেই আপনি সাজাবেন। তারপর আমি চারপাশ জেলো সাজিয়ে দিব আর এক লেয়ার। এখন আইসক্রিম নিলাম। আমি প্লেন আইসক্রিম প্রেফার করি ফালুদার জন্য, তাই আমি ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি। এখন আমি কাটা স্ট্রবেরি এবং কাটা আঙ্গুর একটু একটু করে দিলাম। ফালুদা হচ্ছে এমন একটি ডিজার্ট যা কিনা আপনি আপনার ইচ্ছা মতোই সাজাতে পারেন, এর কোনো ধরাবাঁধা কোনো নিয়মই নেই। এখন 2 রকম বাদাম দিলাম। তারপর আনার, সবার শেষে চিকজাক ভাবে রুয়াফসা সিরাপ। হয়ে গেল আমার কালারফুল ফালুদা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আজ, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্লিজ।